2026 সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে প্রবেশ করবে উন্নয়নশীল দেশের কাতারে। আর এই প্রক্রিয়াকে বলা হয় এলডিসি গ্র্যাজুয়েশন। অর্জিত উন্নয়নের মাপকাঠিতে দেশের অবস্থানগত উন্নয়ন। এলডিসি গ্র্যাজুয়েশনের কিছু চ্যালেঞ্জও আছে, সেগুলো মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। রিপোর্ট সুমন মাহমুদের। উন্নয়নশীল দেশের মর্যাদা আনুষ্ঠানিকভাবে পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে 2026 সাল পর্যন্ত। এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি রয়েছে পর্যবেক্ষণের উপর। 2026 সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচক বাংলাদেশকে ধরে রাখতে হবে। তবে উন্নয়নশীল দেশের কাতারে যোগ দেওয়ার পরে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে রপ্তানি বাণিজ্যের অনেক শুল্ক সুবিধা প্রত্যাহার, বড় বড় দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পড়া এবং ঋণ প্রস্তাবের ক্ষেত্রে বাড়তি সুদহার যুক্ত হওয়া। দুই বছর বেশি না তো, দুই বছরে খুব জোর দিতে হবে এই জায়গায়, যে 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 জায়গায় আমাদের ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা কীভাবে কাটিয়ে উঠবো। একটা পথ সরকার ইতিমধ্যেই শুরু করেছে, ওই যে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা করা হচ্ছে, এটা অনেক বেশি এখন করতে পারবে যদি যখনই আমরা উন্নয়নশীল দেশ হব। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুল্ক প্রতিযোগিতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে পণ্যের বহুমুখীকরণ, মান উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। এছাড়াও দক্ষ মানব সম্পদ তৈরি করে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের উপর জোর দিতে হবে। শুধুমাত্র তৈরি পোশাক সহ দুই একটি পণ্যের উপর নির্ভরশীল থেকে রপ্তানি চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না। এখন তো তৈরি পোশাক মিলে, নিটওয়্যার মিলে বোধ হয় 80-82%, এই জায়গায় বহুদিন থেকে আছে। এখান থেকে যখন উত্তরণ করে আমরা যখন ডেভেলপিং কান্ট্রিজের দিকে ঢুকতে যাচ্ছি, সো সেই ক্ষেত্রে বাংলাদেশকে কম্পিটিটিভ হতে হবে। আমাদের মার্কেট এক্সপ্যানশনে এবং নতুন নতুন মার্কেট আমাদের খোঁজার ব্যাপারে আমাদেরকে অত্যন্ত কম্পিটিটিভ হতে হবে, এবং আমাদের ডিপ্লোম্যাটিক এবং কূটনৈতিক যে প্রজ্ঞা এবং ব্যবসায়িক সম্প্রসারণের ক্ষেত্রে আমাদেরকে ম্যাসিভ একটা ড্রাইভ দিতে হবে। মানব সম্পদের উন্নয়ন করতে হবে, গার্মেন্টসের সেমি অটোমেশনের দিকেও আমাদেরকে যেতে হবে এবং ট্রেনিং বাড়াতে হবে। বহির্বিশ্বের প্রচুর ইনভেস্টমেন্টও আসবে এবং আমাদের কানেক্টিভিটি বাড়বে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ। আবার অর্থনৈতিক ভঙ্গুরতা মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা থাকায় বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।